রকম কোনো খবর পেলে আপনারা প্রশাসনকে জানান, তারপর যদি প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ না হয় না নেয় বা প্রশাসন যদি সক্রিয় না হয়, আপনারা নিশ্চিতভাবে যে খবর যেভাবে আপনার উপস্থাপন করা দরকার আপনি করবেন। কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা প্রশাসনকে সুযোগ দিন, আপনারা প্রশাসনের সাথে সহযোগিতা করুন। টিআরপি বাড়াতে গিয়ে দয়া করে সমাজের মধ্যে বিভাজন তৈরি করবেন না, আমার হাত জোর করে সকলের কাছে অনুরোধ থাকলো। আর আমি পুলিশ জেলায় যারা দায়িত্বে রয়েছে আমি অনুরোধ করব স্থানীয় সাংসদ হিসেবে যে একটা মিডিয়া সেল দরকার হলে আমাদের করে টাইম টু টাইম, এবং যেহেতু পুলিশের কাছে অনেক খবর থাকে, প্রশাসনের কাছেও অনেক খবর থাকে, এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা বিশেষ করে অনেক ছোট ছোট হাউস এখন পোর্টাল খুলে গেছে যাদের সাথে অনেক লোক যুক্ত, যারা জানে, এলাকা চেনে, পঞ্চায়েত চেনে, সেই নির্দিষ্ট বিধানসভার বাসিন্দা, তাদের সাথে যোগাযোগ রেখে কোনো রকম যদি কোনো ইন্টেলিজেন্স খবর তারা দিতে পারে আগে প্রশাসনকে, তাদেরকে কোনো রকম কোনো ব্যবস্থাপনার মাধ্যমে পুরস্কৃত করার একটা প্রক্রিয়া এবং প্রয়াস আমি শুরু করার জন্য পুলিশ প্রশাসনকে এই জেলার অনুরোধ করব। যে এত বড় একটা রাজ্য, এত বড় একটা জেলা, ডায়মন্ড হারবার লোকসভা বা ডায়মন্ড হারবার পুলিশ জেলায় আপনি যদি দেখেন প্রায় 24 লক্ষ লোক থাকে, প্রায় 6 লক্ষ বাড়ি পরিবার, প্রায় 6 লক্ষ হাউস হোল্ড। সারা বাংলায় যদি আপনি দেখেন 10 কোটি মানুষ, 2 কোটি হাউস হোল্ড। তার মধ্যে যদি কোথাও একটা পৃথক বা বিক্ষিপ্ত একটা ঘটনা ঘটে যায় নিশ্চিতভাবে সেটা কাম্য নয়, কিন্তু তারপর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেটাও দেখা আমাদের সকলের দায়বদ্ধতা, কর্তব্য এবং দায়িত্ব। অন্যান্য রাজ্যে যেখানে অন্যান্য রাজনৈতিক দলেরা দায়িত্বে রয়েছে সেখানে যে কোনো রকম যদি ঘটনা ঘটে যায়, কোনো রকম অপ্রীতিকর অবাঞ্ছিত কোনো ঘটনা, অসমীচীন কোনো ঘটনা, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তারপর সে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয়। আর এখানে 24 ঘন্টার মধ্যে দোষীরা অ্যারেস্ট হয়। এই যে কিছুদিন আগে মগরাহাটের ঘটনা ঘটলো, অনেক তো চেষ্টা করেছিল পালাবার, কি হলো? এবং আপনি নিশ্চিন্তে থাকুন, মুখ্যমন্ত্রী বারে বারে স্পষ্টভাবে রাজ্যের প্রশাসনের প্রত্যেকটা আধিকারিক কর্তা এবং সর্বস্তরের রাজ্য সরকারের প্রতিনিধি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন দলমত নির্বিশেষে ব্যবস্থা হবে। সে যত বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক, যত বড় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকুক, যদি কেউ ভাবে কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো ক্রাইম করে আমি পার পেয়ে যাব, 24 ঘন্টা লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুদীপ্ত সেনের মতো ক্রিমিনালকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে ধরে জেলে ঢুকাতে পারে, তাহলে আপনি সুন্দরবন থেকে কুচবিহার যেখানেই পালান 24 ঘন্টা লাগবে না রাজ্য প্রশাসনের আপনাকে ধরে জেলে ঢুকাতে। যারা ভাবছে যে প্রশাসন ব্যবস্থা নেবে না, আমি আঙ্গুল দিয়ে দিয়ে এক একটা ঘটনা দেখাতে পারি যেখানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা আধিকারিককে, যারা কোভিড হোক, ঈদ হোক, দুর্গাপুজো হোক, দীপাবলি হোক, নিজের জীবন বাজি রেখে মাটির সাথে অতপ্রতভাবে জড়িয়ে মানুষের স্বার্থে কাজ করেছে, আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব এই যা পরিকাঠামো আমি দেখতে পাচ্ছি, আমি যখন শুনলাম যে ডায়মন্ড হারবারের পুলিশ ডিস্ট্রিক্টের একটা স্থায়ী অফিসের দরকার, আমি চেষ্টা করলাম আমার সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা অনুযায়ী, এবং আমি শুনলাম এটা পিডাব্লিউডির জায়গা, আমি নিজে পিডাব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তরের যিনি মন্ত্রী মলয় ঘটকের সাথে কথা বললাম, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং তৎপরতায় সাহায্যে এই জায়গাটা পুলিশ ডিস্ট্রিক্ট পায়, এবং অত্যন্ত কম সময়ের মধ্যে সুন্দরভাবে যেভাবে তৈরি করেছে, আমি সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার যতটা এখতিয়ার রয়েছে সাংসদ হিসেবে যেখানে আপনার আমার সহযোগিতা, সাহায্য, কোঅপারেশন দরকার, আমি নিজেকে উজাড় করে দেব, এবং যেখানে আপনাকে নিরপেক্ষ হয়ে কাজ করার দরকার বা প্রয়োজন হবে ডান দিকে বাঁ দিকে তাকানোর দরকার নেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যেন কোনো রকম কোনো ঘটনা না ঘটে।